প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি রোমা আবার চলে আসলাম দারুণ একটা ডেজার্ট রেসিপি নিয়ে বাচ্চাদের মন ভালো করা থেকে শুরু করে অতিথি আপ্যনে এই ডেজার্টটা কিন্তু অতুলনীয় অসাধারণ একটা ডেজার্ট তার জন্যে মিনি চুলায় প্রথমে নিয়ে নিলাম মিনি একটা ফ্রাই প্যান এতে দিয়ে দিলাম সামান্য কুকিং অয়েল মানে সাদা তেল সাদা তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক পিরিস লাচ্চা সেমাই এখন লাচ্চা সেমাইটা একটু ভেজে নিতে হবে আমার মিনি চুলায় রান্না দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে নিমায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা ভালোভাবে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে চামচের পিঠ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কন্ডেন্স মিল্কটা একদম সিমায়ের সাথে মিশে যায় এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য জ্বরদারক একটু কালারের জন্য একটু কালারফুল হলে দেখতে ভালো লাগবে তার জন্য কিছুক্ষণ নেড়ে চড়ে একটু কালারটা মিশিয়ে নিতে হবে রান্না করার সময় আমি কিন্তু ছোটবেলার কথা খুব মিস করছিলাম কারণ আমার রান্না বাড়া শুরু হয়েছিল এই রান্নাবাটি খেলা থেকেই শ্যামাইটা হয়ে গেছে এখন এটা সার্ভ করার পালা তার জন্য একটা বাটিতে কয়েকটা কিসমিশ দিয়ে দিলাম এখন শ্যামাইটা বাটির মধ্যে দিয়ে দেবো বাটির মধ্যে সেমাইটা দিয়ে একটু চাপ দিয়ে চাপ দিয়ে একটু আটকে দেব ছোটোবেলায় আমার সব থেকে প্রিয় খেলা ছিল রান্নাবাটি খেলা তার সাথে আর খেলাও আমি প্রচুর পরিমাণে খেলেছি সেটা হলো পুতুল তৈরি করা পুতুল বিয়ে দেয়া এই খেলাটা যাই হোক আমার সেমাইটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা সার্ভ করে নিব ঈদ উপলক্ষে কিংবা অতিথি আপ্যায়নে এরকম ডেজার্ট কিন্তু অতুলনীয় আজকের মতো এ পর্যন্ত দেখাবো অন্য ভিডিওতে আল্লাহ